কিন্তু এরপরেও আসলে আলটিমেটলি আমরা ভোক্তাদের অধিকারগুলোকে সংরক্ষণ করতে পারছি না। এখন আজকের এই সম্মেলনের একটা বড় উদ্দেশ্য হওয়া উচিত যে কেন পাচ্ছি না, এই প্রত্যেকটা কারণকে আইডেন্টিফাই করা এবং এই প্রত্যেকটা কারণের একটা প্রতিকার অথবা একটা সমাধান খুঁজে বের করা। এটা আমি পলাশ মাহমুদ ভাই, যিনি এই সংগঠনকে আজকের এই পর্যন্ত এনে দাঁড়ি করিয়েছেন, আমি উনি সহ কর্তৃপক্ষের প্রতি সবিনয় অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, যে 1962 সালে জনাব কেনেডি মার্কিন প্রেসিডেন্ট, তিনি কংগ্রেসে মূলত ভোক্তা চারটি বিষয়কে সামনে রেখে ভোক্তা অধিকার নিয়ে বক্তব্য দিয়েছিলেন। পরবর্তীতে ইউএন আরও চারটি বিষয়কে সংযুক্ত করে আটটি বিষয়ের উপরে ভোক্তা অধিকারের বিষয়গুলোকে এটা ইউএন স্বীকৃতি দিয়েছিল। তো বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আমরা অনেক পরে এসে দেখেছি যে যদিও সংবিধানে এটাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু আইনটা হয়েছে বেশ পরে, স্বাধীনতার প্রায় 2009 সালে এটি আইন পাশ হয়েছে। এরপরেও ওইভাবে করে আমাদের আরেকটা বড় সমস্যা, আইন পার্সিয়ালিটি মেনটেন করে হোক, পলিটিক্যাল আসপেক্ট মেনটেন করে হোক, যতটুকুই হয় সেটা শুধু আইন কানুনের মধ্যেই থাকে, বাস্তবতার মধ্যে আসলে খুব বেশি সেটা পরিলক্ষিত হয় না। যেটা আমাদের জাতিগত বাস্তবতা, জাতিগত বাস্তবতা হচ্ছে আসলে এই জাতিটা যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল তার শুরু থেকে, সেভাবে বিভিন্ন কারণে জাতীয় আদর্শের যে ভ্রষ্টতা অথবা জাতীয় আদর্শ আমরা ইউনিক জায়গা ঠিক করতে না পারার কারণে এই পদচ্যুতি বা এই বিষয়গুলো আমাদের রাষ্ট্রে ঘটে থাকে। তা আমি যেটি বলবো যে এখানে ভোক্তা অধিকারের মধ্যে যেটা সাধারণত যে ভোক্তাদের যেন অতিরিক্ত মূল্য সংযোজন না করা হয়, এটি একটি বিষয় থাকে অধিকার সংরক্ষণের ক্ষেত্রে। এরপর হচ্ছে ভেজাল মিশ্রণ না করা খাদ্যের মধ্যে, এটি বিষয় থাকে। এরপরে বিজ্ঞাপনের মধ্যে অতিমাত্রায় যেটা ঝাঁঝালো কিছু বা আকর্ষণীয় কিছু কথাবার্তা বলে কিন্তু আসলে সেটার কোয়ালিটিটা মেনটেন হয় না। তো এই বিষয়গুলো মেনটেন করার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে, তিনটা স্টেক আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ। একটা হলো রাজনীতিবিদ বা প্রভাবশালী যারা থাকে তারা, এরপরে হচ্ছে ব্যবসায়ী এবং প্রশাসক। এবং আপনি খেয়াল করবেন যে এই তিনটা স্টেকসে হচ্ছে এই সিন্ডিকেট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ না করার ক্ষেত্রে সবচেয়ে বড় বেশি দায়ী হিসেবে ভূমিকা পালন করে থাকে। তো এই জন্য আমরা এখানে, যদিও আমাদেরকে ছাত্র প্রতিনিধি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আজকের এখানে আমাদের যারা রাজনীতিবিদ, যারা সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকেও দাওয়াত দেওয়া দরকার ছিল। ব্যবসায়ী প্রতিনিধি যাদের নাম আমাদের বিনিয়ামিন মোল্লা ভাই বলেছেন কয়েকজনের নাম, কিন্তু নাম তো বলে শেষ করা যাবে না, তাদেরকেও আজকের প্রোগ্রামে দাওয়াত দিলে বা এখানে তারা উপস্থিত থাকলেও কাজ হইতো। তো আমরা আশা করব ইনশাল্লাহ, বাংলাদেশ যেহেতু নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, 5ই আগস্টের পরবর্তী এই বাংলাদেশ নিঃসন্দেহে শুধুমাত্র তাত্ত্বিকভাবে পরিবর্তন হবে না, এটার গুণগত পরিবর্তন এবং একটা প্র্যাকটিক্যাল পরিবর্তন আমরা পাব বলে প্রত্যাশা করছি। কিছু আমরা দেখেছি যে ফ্যাসিবাদের কিছু নাম টানিয়ে দেওয়া হয় বিভিন্ন জায়গায়, ক্যাম্পাসগুলোতে বা অন্যান্য জায়গায়। আমার কাছে মনে হয় যদি এরকম একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি যে সামনের দিনে ভোক্তা অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে যারাই দায়ী থাকবে, তিনি যত বড় প্রভাবশালী হোক, যত বড় ব্যবসায়ী হোক, প্রশাসনে যত ঊর্ধ্বতনে হোক, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে তাদের ছবি সহ নামগুলো টানিয়ে নেওয়ার একটা ব্যবস্থা, এই বিপ্লব পরবর্তী প্রজন্মকে উদ্যোগ নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয়, আমাদের আসলে উন্নত বিশ্বে যেটা হয় তারা একটা সোশ্যাল ভ্যালুস এবং একটা তাদের জাতিগত বা ন্যাশনাল একটা ভ্যালুস তারা তৈরি করতে পারার কারণে তারা অনেক ক্ষেত্রে আমাদের থেকে এগিয়ে। তো এই জায়গায় আমরা যেটা আসলে আমরা পারিনি, বাট রিলিজিয়াস একটা ভ্যালুস আছে, এই ভ্যালুসটা যারা এখানে মুসলিম আছেন তারা একটা টার্মিনোলজি জানেন ইসলামীদের, তাকোয়া। যেমন অনেক ক্ষেত্রে যে তাকোয়াটা বা আল্লাহর ভয়টা যদি থাকে, তার কাছে জবাবদিহিতার অনুভূতিটা যদি থাকে, তাহলেও কিন্তু ভোক্তা অধিকার যারা সার্ভিস দেন তাদের জন্য অনেক বেশি সহজ। একটা উদাহরণ দিচ্ছি, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার এই ঘটনাটা হয়তো আপনারা অনেকে জেনে থাকবেন, যে তিনি যখন রাষ্ট্রপ্রধান হন, তাহলে আমার মনে হয় ভোক্তা অধিকারের ক্ষেত্রে আমরা চমৎকার একটা জায়গায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমি আরেকটা বিষয় বলে শেষ করতে চাই আমার কথা, সেটা হলো যে আমরা কিছুদিন দেখেছি যে আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি একটা প্রোগ্রামে বলছেন যে তিনি অসহায়ত্ব প্রকাশ করছেন, বারবার মন্ত্রণালয়ে যারা আছে দায়িত্বপ্রাপ্ত তাদেরকে বলার পরেও কাজ হচ্ছে না। তো এটা তো আসলে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ, সবাইকে এটা খেয়াল রাখতে হবে, খুব মাথায় সচেতনভাবে রাখতে হবে। এবং আমি আরেকটা নিউজ জানি যেটা আন্দোলনের সময়কার হয়েছিল, যে আসিফ মাহমুদের বাবা মর্গে ওনার লাশ খুঁজেছিলেন, এটা আপনারা অনেকে জানেন এবং সেটা মিডিয়াতে আমরা দেখেছিলাম। তো সেই আসিফ মাহমুদ এখন উপদেষ্টা হয়েছে, এরকমভাবে কিন্তু অসংখ্য পিতামাতা তাদের সন্তানদেরকে মর্গে মর্গে লাশ খুঁজেছিলেন।
তো অনেকে হয়তো পেয়েছেন লাশ, আবার অনেকে লাশ অনেক অনেকে পায়নি। এই পরবর্তী একটা বাংলাদেশে আমরা কাউকে আসলে কেয়ার করে খুব বেশি তাদের অন্যায়কে প্রশ্রয় দিয়ে মেনে নিয়ে এই ছাত্র জনতা বসে থাকবে না। এটা খুবই ক্লিয়ার এবং লাউড একবারে। এবং আরো একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বিভিন্নভাবে ফ্যাসিবাদকে আবার পুনরুত্থান করার জন্য অথবা প্রতি বিপ্লব নামে নতুন একটা টার্মকে তারা এখানে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ছাত্র জনতা যাদেরকে আপনারা মনে করছেন যে তারা মনে হয় আস্তে আস্তে করে মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে, নড়ে যাবে, অর্থাৎ জেনারেশন জুমার্স বা জেনারেশন আলফা যারা, এরা মনে হয় একটা পর্যায়ে গিয়ে এগুলো সব ভুলে যাবে, না, এটা একটা সুপ্ত আগ্নেয়গির। মনে রাখবেন, যদি কোথাও এই ধরনের প্যাসিজমের চিন্তা নিয়ে কি অগ্রসর হন, তাহলে এই জেনারেশন একটা সুপ্ত আগ্নেয়গিরির মতো যে কোনো মুহূর্তে কিন্তু তার লাভা উদ্বিগ্রহণ হবে, এবং সেটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। এই জন্য আমরা প্রত্যাশা রাখবো এবং কনসাস কনজিউমার সোসাইটি 2013 সাল থেকে তাদের যে কার্যক্রম পরিচালনা করছে, আমি আজকের এই সম্মেলনের সফলতা এবং পাশাপাশি আগামী দিনে এই প্ল্যাটফর্মটি